আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। দেখো আজকে আমরা করব ক্লাস সেভেনের রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রা সেকেন্ড সামেটিভের মডেল কোশ্চেন পেপার 9। একের এক কি বলেছে, 2.2287248 3 দশমিক এবং 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানদয়ের পার্থক্য, তার 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কি হবে, 2.2289 হয়ে যাবে, 2.229, আর 4 দশমিক স্থান পর্যন্ত 2.2287ই থাকবে, 2.2287, তাহলে এটা 9 এর পাশে 0 হয়ে যাবে, বিয়োগ হবে, এটা হয়ে যাবে 3 10 ধরেছি, এটা হয়ে যাবে 9.000.0, এইটার আবার কি করতে হবে, 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তাহলে 0ই হবে, 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান মানে 0.00, তাহলে 0ই অ্যান্সার হবে, তাহলে হবে অপশন ডি। হলো, নেক্সট দেখো 2 নম্বর বলেছে এক্স স্কোয়ার প্লাস x/4 এর সঙ্গে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে, তাহলে 2-এরটা কি হবে দেখো, x² + x/4 + একটা কিছু থাকবে, তাহলে এটাকে সাজানো যায় x², এটাকে সাজানো যায় 2×x, এবার এটার সাথে মেলানোর জন্য কি করতে হবে, এটার সাথে মেলানোর জন্য 1/8, তাহলে 1/8 টাই হচ্ছে আমার b এর পার্ট, তাহলে কি করতে হবে, 1/8 এর হোল স্কোয়ার, এই যে এক্সটা করলাম এটাই অ্যাড করতে হবে, তার মানে 1/8 এর হোল স্কোয়ার মানে 1/64 টা আমাকে যোগ করতে হবে, ঠিক আছে, তার মানে এটা হবে অপশন বি। হলো, নেক্সট কোন ত্রিভুজের দুটি বাহু দৈর্ঘ্য 5.6 আর 6.4, প্রদত্ত কোণটি তৃতীয় বাহুর মাপ হওয়া সম্ভব নয়, যেটা করলে দেখা যাবে দুটো বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে ছোট, সেটাতে হবে না, তো যদি 11 হয়, 11 আর 5.6 এর যোগফল 6.4 এর থেকে বড়, আচ্ছা সেখানে আমাকে দেখতে হবে এই দুটোর থেকে বড়, 5.6 আর 6.4 যোগ করলে কত হয়, এটা হচ্ছে 12 হয়, তাহলে 11টাই সম্ভব নয়, ঠিক আছে, এখানে তো 12 সেমি আছে, কোনটি তৃতীয় বাহুর মাপ হওয়া সম্ভব নয়, এই দুটো যোগফল সব সময় এইখানে যে বাহু থাকবে তার থেকে বড় হতে হবে, তাই এই দুটো যোগফল কত, এই কোশ্চেনটা না একটু ভুল আছে, কারণ এখানে বলেছে তৃতীয় বাহু মাপ হওয়া সম্ভব নয়, সম্ভব কখন হবে, এই দুটো যোগফল যখন এই তৃতীয় বাহু থেকে বড় হতে হবে, এই দুটো যোগফল তো হচ্ছে আমার 12, তাহলে যেই বাহুগুলো মানে 12 থেকে বড় সেক্ষেত্রে সম্ভব, কিন্তু এখানে তো সবকটাই আছে যে 12 থেকে ছোট, তাহলে এটা তো কোনোটাই তো সম্ভব না, সবগুলোই তো অসম্ভব, এটা ভুল, যদিও এখানে অ্যান্সার তোমাদের দিয়েছে মানে সমান হলে সম্ভব না, সেই জন্য 12টাই দিয়ে দিয়েছে, ঠিক আছে, যাই হোক কোশ্চেনটা একটু ভুল আছে। 2-এর 1 দেখো, দুটি ধনাত্মক সংখ্যার একটি অন্যটি 2 গুণ, সংখ্যা দুটি গুণফল 1.17/32 হলে সংখ্যা দুটির যোগফল কত, তাহলে দেখো দুটো সংখ্যা একটা অপরটা 2 গুণ বলেছে, তাহলে মনে করি দ্বিতীয় সংখ্যা ইজিক্যাল টু 2 × প্রথম সংখ্যা, ঠিক আছে,
যেহেতু একটা অপরটা দুই গুণ, সুতরাং প্রথম সংখ্যা ইনটু দ্বিতীয় সংখ্যা কত আছে? এক পূর্ণ 17/32। এবার প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার জায়গায় এটা বসাবো দুই গুণ প্রথম সংখ্যা, তাহলে প্রথম সংখ্যা ইনটু দুই গুণ প্রথম সংখ্যা ইকুয়াল টু কি হবে? 32। 32 অক্ষে 32 আর 17-তে 9, 49। তাহলে এখানে দুইটা দিয়ে যদি ভাগ করে দিই তাহলে প্রথম সংখ্যা স্কোয়ার হবে, দুবার আছে তো, তাহলে প্রথম সংখ্যা তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু দুই দিয়ে ভাগ করলে 49/64 হচ্ছে। তাহলে প্রথম সংখ্যা কি হবে? প্রথম সংখ্যা হবে √49/64, তার মানে 7/8। তাহলে দ্বিতীয় সংখ্যা কি হবে? দুই গুণ এটা, সুতরাং দ্বিতীয় সংখ্যা ইজ ইকুয়াল টু 2 × 7/4, সরি 7/8, 7/4, তার মানে সংখ্যা দুটির যোগফল। সুতরাং সংখ্যা দুটির যোগফল 7/8 + 7/4, 8 হচ্ছে লসাগু, এটা হয়ে যাবে 14, 21/8, এটা হচ্ছে যোগফল। এটাকে মিশ্র ভগ্নাংশ করে দিতে পারো। নেক্সট, একটি বর্গাকার জমির মাঝে 250 বর্গমিটারের একটি পুকুর আছে। প্রতি বর্গমিটারে 3.50 টাকা খরচ করে ওই জমির চারদিকে বেড়া দিতে মোট খরচ হয় 1120 টাকা, পুকুর বাদে জমির ক্ষেত্রফল কত? তাহলে দেখো, জমির মাঝখানে এত বর্গমিটার পুকুর আছে, প্রতি বর্গমিটারে 3.50 টাকা খরচ করে জমির চারদিকে বেড়া দিতে মোট এত খরচ হয়, তাহলে জমির ক্ষেত্রফল সেখান থেকে আমি পেয়ে যাব 1120/3.50, মোট জমির ক্ষেত্রফল পাব। আচ্ছা, বেড়া দিতে যেহেতু সত্যি তাহলে সেটা আমি ক্ষেত্রফল পাবো না, তাহলে পাবো হচ্ছে পরিসীমা, ঠিক আছে, মোট জমির পরিসীমা পাব। তাহলে মোট জমিতে একটা তো আমার বর্গক্ষেত্র, সেখান থেকে 4 × বাহু করে বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব, ঠিক আছে। তাহলে পুকুরের পুরো ক্ষেত্রফলটা পাবো বাহুর দৈর্ঘ্য থেকে, জমির ক্ষেত্রফলটা পাবো, তার থেকে এটা বাদ দিলেই জমির ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে দেখো দেখো, প্রতি মিটারে এত টাকা খরচ করে জমির চারদিকে বেড়া দিতে মোট খরচ এত হয়, সুতরাং জমিটির পরিসীমা 1120/3.50 এত মিটার, দুটো শূন্য উঠিয়ে দিলে এখানে 100 বসবে, শূন্যর সাথে শূন্য কেটে গেল, 7 দিয়ে করলে 5 × 7 = 35, 7 দিয়ে করলে 7 × 1 = 7, 6 × 7 = 42, 5 দিয়ে করলে 5×20 = 100, তার মানে 3 × 2 = 0, এত মিটার হচ্ছে পরিসীমা। তাহলে পরিসীমা মানে 4 × বাহু, সুতরাং 4 × বাহু ইজ ইকুয়াল টু হচ্ছে 320, সেখান থেকে বাহুটা পাবো দেখো 320/4 মানে 80 মিটার, তাহলে বাহুর দৈর্ঘ্য হবে 80 মিটার, তার মানে জমিটার ক্ষেত্রফল কি হবে? সুতরাং জমিটির ক্ষেত্রফল
বাহু স্কোয়ার, তার মানে 80 স্কোয়ার হবে। বাহু স্কোয়ার বর্গ একক, তার মানে এখানে হবে 80 স্কোয়ার বর্গ মিটার, তার মানে 8 8 64 00। এবার মাঝখানে 250 বর্গ মিটারের পুকুর আছে, তাহলে পুকুর বাদে জমির ক্ষেত্রফল কত হবে? সুতরাং পুকুর বাদে জমির ক্ষেত্রফল কি হবে? 6400 - 250 এত বর্গ মিটার, তার মানে এখানে হবে 0.53 হয়ে যাবে 16150 এত বর্গ মিটার। হলো, এটাই উত্তর। নেক্সট দেখো, একটি আপ ও একটি ডাউন ট্রেন কোনো একটি স্টেশনে মিলিত হয়ে একই সময় যাত্রা শুরু করে। 24 মিনিট পর ট্রেন দুটি বিপরীত দিকে দুটি স্টেশনে পৌঁছায় এবং তাদের মধ্যে পারস্পরিক দূরত্ব হয় 36 কিমি। যদি আপ ট্রেনটির গতিবেগ ঘন্টায় 40 কিমি হয়, ডাউন ট্রেনটির গতিবেগ কত? তাহলে দেখো, ট্রেন দুটি দ্বারা অতিক্রান্ত আপেক্ষিক দূরত্ব, মানে হ্যাঁ আপেক্ষিক দূরত্ব হচ্ছে 36 কিমি। আপেক্ষিক সময় কত দেওয়া আছে দেখো, আপেক্ষিক সময় দেওয়া আছে, এটা হচ্ছে 36 কিমি, আর এটা হচ্ছে 24 মিনিট। সুতরাং আপেক্ষিক গতিবেগ কি হয়? দূরত্ব বাই সময়, তার মানে 36/24 × কিমি, এখানে 60 দিয়ে গুণ করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে আমার এটা হবে, দেখো কত হচ্ছে, এখানে যদি কিমি পার ঘন্টা হয়ে যাবে, 60 দিয়ে গুণ করা মানে কিমি পার ঘন্টা, তাহলে এখানে যদি হচ্ছে 4 6 24 6 6 36, আর এখানে হয়ে যাবে 4 দিয়ে করলে 4 15 60, 6 15 90 কিমি পার ঘন্টা, এটা হলো গতিবেগ, কিমি পার ঘন্টা। তাহলে এবার যেহেতু ট্রেন দুটি কি বলেছে, দুটি বিপরীত দিকে যাচ্ছে, যেহেতু ট্রেন দুটি বিপরীত দিকে যাচ্ছে, সুতরাং তাদের আপেক্ষিক গতিবেগ ইজিক্যাল টু প্রথম ট্রেনটির গতিবেগ, প্রথম ট্রেনটির গতিবেগ প্লাস দ্বিতীয় ট্রেনটির গতিবেগ, তার মানে এখানে 90 = প্রথম ট্রেনটির একটা আছে 40 প্লাস দ্বিতীয় ট্রেনটি, দ্বিতীয় ট্রেনটির গতিবেগ, তাহলে দ্বিতীয় ট্রেনটির গতিবেগ কি হবে? 90 থেকে বিয়োগ হয়ে যাবে, তাহলে বা দ্বিতীয় ট্রেনটির গতিবেগ ইজিক্যাল টু 50, তাহলে কি হবে? 50 কিমি পার ঘন্টা, এটাই হবে উত্তর। এবার দেখো 3-1, A-42A = এত দিয়েছে, 36A²
प्लस 1/49 स्क्वायर इज इक्वल प्लस 2 এর মান বার করতে হবে। তাহলে দেখো যেটা দেয়া আছে a माइनस 1/42 a इज इक्वल टू দেয়া আছে 2 গুণ 1 এর 6। এবার যেহেতু 36 স্কয়ার তাহলে আমি সবগুলোকে গুণ করব হচ্ছে 6 দিয়ে। তাহলে 6 ইনটু a माइनस 1/42 a इज इक्वल टू 6 ইনটু এটা হচ্ছে 6 গুণ 12 আর 1 এ 13 6 বা এটা হয়ে যাবে 6 এ माइनस 6 এখানে কাটলে 6 7 42 7 a इज इक्वल टू 6 6 কাটলে 13। এবার উভয় পক্ষে বর্গ করব 6 এ এটা হোল স্কয়ার ইজ इक्वल टू 13 স্কয়ার পাশে লিখে নেবে উভয় পক্ষে বর্গ করে পাই। এবার বর্গ করলে এখান থেকে কি হবে 6 এর হোল স্কয়ার माइनस 2 ইনটু 6 এ ইনটু 1/7 প্লাস 1/7 এর হোল স্কয়ার ইজ इक्वल टू 169 13 স্কয়ার মানে 169 এর মানে হচ্ছে 36 স্কয়ার। আর এই দুটো যদি গুণ করি a a কেটে যাচ্ছে থাকছে 12/7 প্লাস 1/49 স্কয়ার ইজ इक्वल टू 169 বা এটা হবে 36 স্কয়ার প্লাস 1/49 স্কয়ার ইজ इक्वल टू 169 প্লাস 12/7 তার মানে 7 লসাগু হলো 7 9 63 হাতে 6 42 আর 6 48 হাতে 4 7 7 4 11 প্লাস 12 তার মানে এটা হবে 5 8 আর 1 9 এটা ঠিক আছে। এবার যদি আমি ভাগ করে দিই 1195 7 1 কে 7 4 9 7 সাথে 49 5 নামলো 0 5/7 এটা হবে নির্ণয় মান। ও যেটার মান নির্ণয় করতে দিয়েছিল সেখানে দেখো প্লাস 2 আছে তার মানে এখান থেকে হবে 36 স্কয়ার প্লাস 1/49 স্কয়ার প্লাস 2 এটা প্লাস 2 তার মানে এটার সাথে প্লাস 2 হয়ে যাবে মানে 175/7 প্লাস 2 তার মানে এটা হচ্ছে দেখো আগে এখানে করলে সুবিধা হতো যাই হোক 1195/7 প্লাস 2 তাহলে 1195 প্লাস 14 বাই 7 তার মানে এটা হচ্ছে 9 10 এর 0 হাতে 1 এইটা 1209 তার মানে 1 গালে 7 5 আর 0 7 সাথে 49 1 আর 9 7 দুগুণে 14 তার মানে 172.5/7 এটা হবে উত্তর। হল এরপরে দেখো 3 এর 2 9 স্কয়ার প্লাস মাইনাস 7 প্লাস 1/4 স্কয়ার কে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করো মানে স্কয়ার মাইনাস বি স্কয়ার এর আকারে। তাহলে দেখো যেটা লেখা আছে প্রথমে লিখছি 9 স্কয়ার মাইনাস 7 প্লাস 1/4 স্কয়ার এটাকে করলে লেখা যায় 3 এর হোল স্কয়ার প্লাস 1/2 এর হোল স্কয়ার। এবার 2 এ বিটা যদি হয় 2 ইনটু 3 এ ইনটু 1/2 এ তাহলে এটা কত হচ্ছে a a কেটে যায় 2 2 3 3টা চলে গেল এখানে তাহলে বাদ বাকি থাকছে এখানে 4 কারণ এটা থেকে অ্যাডজাস্ট করে দেখো a a কেটে গেল 2 2 কেটে গেল শুধু 3 থাকছে 7 এর থেকে 3 গেল আর 4 তার মানে এটা হবে 3 a মাইনাস 1/2 এ তার হোল স্কয়ার এটা হচ্ছে মাইনাস 2 স্কয়ার হয়ে গেল দুটো বর্গের অন্তররূপে প্রকাশ করা হলো। নেক্সট দেখো 3 নাম্বার কি বলেছে
এর সরলতম মান নির্ণয় করো যখন a is equal to minus 1। এটা অসুবিধা নেই, ফর্মুলায় পড়ে যাবে। দেখো 3a প্লাস 2b তার হোল স্কোয়ার মাইনাস 2 ইনটু 3a প্লাস 2b ইনটু a প্লাস 2b প্লাস a প্লাস 2b তার হোল স্কোয়ার। এবার এটা দেখো একটা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ারের ফর্মুলায় পড়ছে, তাহলে সেক্ষেত্রে কি হবে a মাইনাস b তার হোল স্কোয়ার ইজিক্যাল টু, এটা হবে 3a প্লাস 2b মাইনাস a মাইনাস 2b, 2b 2b কেটে গেল, থাকছে 2a তার হোল স্কোয়ার মানে 4a স্কোয়ার। এবার মান নির্ণয় করতে হবে a ইজিক্যাল টু মাইনাস 1 এর হোল স্কোয়ার মানে 1, তার মানে মান হবে হচ্ছে 4। হলো, দেখো এবার করব হচ্ছে চারের দাগের অঙ্ক। চারের দাগের বলেছে পি কিউ আর একটি ত্রিভুজ অঙ্কন করো যার পি কিউ 6 কিউ আর 5 পি আর 6 সেমি, প্রতিটি কোণের মান কত যেটা বার করতে হবে, চাঁদা দিয়ে বার করে নেব। তাহলে দেখো এটা আঁকার জন্য সাইডে প্রথমে একটা 6 সেমি একটা 5 সেমি আঁকলেই হবে, কারণ দুটো বাহুর মাপ 5, 6 দেওয়া আছে। তাহলে দেখো প্রথমে একটা 6 সেমি কেটে নি, এই হলো 6, আরেকটা কাটতে হবে সেটা হবে 5 সেমি, ঠিক আছে। এবার বলেছে পি কিউ কিউ আর পি আর, এবার দেখো যে কোনো একটা সাইজের বাহু আমি কেটে নিলাম, ঠিক আছে। এবার এখান থেকে আমি কেটে নেব হচ্ছে 6 সেমি মাপের একটা বাহু মানে পি কিউ, এই যে পি কিউর মাপটা নিয়ে নিচ্ছি, এই হলো পি কিউর মাপ, এখান থেকে বসিয়ে পি কিউ কেটে নিলাম, ঠিক আছে। আরেকটা যেটা মাপ দেওয়া আছে দেখো পি আর দেওয়া আছে 6, তাহলে এদিকে যদি আমি পিটা করি এদিক থেকে পি আরটা 6ই হবে, এটা 6 হবে, পি কিউটাও 6 পি আরটাও 6 হলো। আর এখান থেকে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 5, সেটা হচ্ছে আমার কিউ আর, তাহলে এখান থেকে বসিয়ে আমি এটাকে 5টা কাটলাম, তাহলে এই দিকে হয়ে গেল আমার কিউ, এইটা হলো পি, এইটা হলো আর। এবার এক এক করে যদি জুড়ে দিই আমার ত্রিভুজটা উৎপন্ন হয়ে যাবে, দেখো এই হচ্ছে এটা, আর এখান থেকে হচ্ছে এই। এবার বলেছে কোণগুলো কত সেটা মেপে দেখতে হবে, তাহলে কোণ কত দেখো দেখাচ্ছি, এইখানে যদি বসাই ঠিক এই কর্নারের সঙ্গে কর্নার, তাহলে দেখো কোণের মাপ কত হচ্ছে, এটা দেখো হচ্ছে 50 ডিগ্রি, ঠিক আছে, এইটা হচ্ছে 50 ডিগ্রি, লিখে দিচ্ছি। এবার যেহেতু এটা 6 এটা 6, এই কোণটা আর এই কোণটার মাপটা সেম হবে, কারণ আমরা জানি সমান বাহু সংলগ্ন কোণ দুটির মান সমান। এবার এইটার মান দেখো, এইটার মান হচ্ছে 65 ডিগ্রি, এই 60-এর পরে 5 হওয়ার 65, তার মানে এটাও 65 হবে, ঠিক আছে। তাহলে দেখো এইটার মানও এখান থেকে বসিয়ে দাঁড়াও দেখছি, এই যে এটার মানও দেখো এদিক থেকে 65, তাহলে এই কোণটার মান 65, এই কোণটার মান 65, এই কোণটার মান হচ্ছে 50, 65 আর 65 130, তিনটের সমষ্টি 180 হয়ে গেল। হলো, এবার দেখো লেখাটা, দেখো চিত্রের ত্রিভুজ এবিসি অঙ্কন করা হলো যার পি কিউ আর পি আর দুটোই 6 করে, আর আর কিউ হচ্ছে 5 সেমি, এবং অ্যাঙ্গেল পি কিউ আর হচ্ছে আর পি আর কিউ হচ্ছে 65 ডিগ্রি, আর এইটার কোণটা হচ্ছে 50 ডিগ্রি। হলো, এবার নেক্সট দেখো চারের দুই, চারের দুই কি বলেছে দেখো, বলেছে স্কেল ও পেন্সিলের সাহায্যে নিজের ইচ্ছা মতো মাপ দিয়ে একটি সূক্ষ্ম কোণে ত্রিভুজ আঁকো এবং ত্রিভুজটির একটি উচ্চতা একে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো।
ঠিক আছে, তাহলে যে কোনো একটা দেখো, সূক্ষ্ম কোণে ত্রিভুজ আমি এঁকে নিচ্ছি, দেখো যে কোনো মাপ দিয়ে, তাই নির্দিষ্ট কোনো মাপ নেই, এই এখান থেকে সূক্ষ্ম কোণে ত্রিভুজ, তো কোন তিনটে কোণের মাপই সূক্ষ্ম কোণই হবে, এই এই এটা একটা সূক্ষ্ম কোণে ত্রিভুজ হলো, ঠিক আছে। দেখো দেখিয়ে দিচ্ছি, মোটামুটি তিনটে কোণই 90-এর থেকে কম হবে, এটা 60-এর থেকে কম, এখান থেকে বসিয়ে দেখাচ্ছি, দেখো 45 বা ওরকম কিছু একটা হবে, আর এখান থেকেও বসাচ্ছি, দেখো 80-এর কাছাকাছি, তার তিনটেই সূক্ষ্ম কোণ। এবার কি করে আমি আঁকবো দেখো, এই শীর্ষবিন্দুতে বসালাম, বসিয়ে এখান থেকে মোটামুটি এই দুটো এই বাহুটাকে ছেদ করে সেরকম একটা বৃত্তচাপ আমি এখান থেকে কেটে নিলাম, ঠিক আছে, এরকম যাতে যাতে দুদিকে ছেদ করে সেই রকম কেটে নেওয়ার পর এই বিন্দু যেখানে ছেদ করেছে সেখান থেকে বসিয়ে এই কাটলাম, ওই মাপটাই কিন্তু রয়েছে আমার এখান থেকে বসিয়ে এই, তাহলে এইখান থেকে শীর্ষবিন্দু থেকে কেটে নিলাম, এবার এখান থেকে বসিয়ে এই, আবার এখান থেকে বসিয়ে এই, এবার এই যেখানে ছেদ করেছে সেটার সঙ্গে আমি এখান থেকে মিলিয়ে এইটার সঙ্গে টেনে দিচ্ছি, ঠিক আছে। এবার এই যে হলো এটার সাথে এইটা, এটাই হবে আমার উচ্চতা, এ বি সি, এটা হচ্ছে ডি, ঠিক আছে, এইটা হচ্ছে আমার উচ্চতা, এটার মাপটা কত আমায় দেখতে হবে, ভূমির মাপটা কত দেখতে হবে, তাহলে ক্ষেত্রফল বার করতে পারবো। তাহলে দেখো ভূমির ক্ষেত্রফল, ভূমির বাহুটার মাপ হচ্ছে, আমি তো নির্দিষ্ট কোনো মাপ নিয়ে করিনি, যাই হোক এটা হচ্ছে 6.7 ভূমিটা, আর এইটা হচ্ছে দেখো এই অবধি হচ্ছে 4.2, তাহলে এটা হচ্ছে 6.7 আর এটা হচ্ছে 4.2, তাহলে হাফ ভূমি ইন্টু উচ্চতা করে আমি ক্ষেত্রফল বার করে নিতে পারি। তাহলে ত্রিভুজ এ বি সি এর উচ্চতা এডি অঙ্কন করা হলো, এবার ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি মানে হচ্ছে বিসি ইন্টু হচ্ছে উচ্চতা এডি, তাহলে হাফ ইন্টু বিসি মানে হচ্ছে 6.7 ইন্টু 4.2 বর্গ একক, এটা বর্গ একক হবে, এটা বর্গ সেমি, ঠিক আছে, এটা বর্গ সেমি একক না। এবার এটাকে দেখো দুই দিয়ে কাটাকুটি করলে এটা হয়ে যাবে 2.1, এবার 2.1 ইন্টু 6.7 করলে কত হয়, 6.7 ইন্টু 2.1 মানে 7 × 2 = 14, 4 হাতে 1, 6 × 12 = 13, 10 = 0 হাতে 1, তার মানে হবে 14.07 বর্গ সেমি। এবার যার যেরকম মাপ নিয়ে করবে সেই হিসাবে তোমাদের ক্ষেত্রফলটা বেরোবে, এই হচ্ছে আমার ত্রিভুজ, এই ক্ষেত্রফল হলো। এরপর দেখো পাঁচের দাগের, পাঁচের দাগের এখানে আমার একটা স্তম্ভচিত্র করতে বলেছে, ঠিক আছে, তাহলে এরকম স্তম্ভচিত্র করে নি, আগেও আমি স্তম্ভচিত্র করে তোমাদের দেখিয়েছি, এক্স অক্ষ ওয়াই অক্ষ দুটো টানতে হবে, এটা হয়ে গেল এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ হলো। এবার প্রথমে আছে মাটির পুতুলের সংখ্যা 600 জানুয়ারি মাসে, আর সোলার পুতুল হচ্ছে 500, দু ঘর ছেড়ে করি। আচ্ছা এখানে আমি প্রথমেই বলে দিই, এক ঘর সমান 50 নিচ্ছি, তাহলে দু ঘর সমান 100, 4 ঘর = 200, 6 ঘর = 300, 8 ঘরে 400, 10 ঘরে 500, 12-তে 600, 14-তে 700,
তারপরে হচ্ছে এটাতে আরো দু ঘরে 800, আরো দু ঘরে 900, আরো দু ঘরে 1000, এক ঘর সমান 50, ঠিক আছে। এবার দু ঘর ছেড়ে করছি, প্রথমে আছে 600, 600 মানে হচ্ছে এইটা, এখান থেকে তিন ঘর নিয়ে এটা 600, তারপরে করব হচ্ছে পাশেরটাই 500, এই এটা হলো জানুয়ারি মাসে এটা মুরগি। আবার দু হচ্ছে এখান থেকে করব, এটা হচ্ছে 550, তার মানে এখান থেকে এতটা, তারপরে আছে 450, মানে এটা থেকে এতটা, এটা হচ্ছে ফেব্রুয়ারি। এবার আরো দু ঘর ছেড়ে করব, মার্চ মাসটা আছে 450, এখান থেকে এতটা, আর এটা আছে 600, আরো দু ঘর ছেড়ে এখানে আছে হচ্ছে 500, 500 মানে এখান থেকে এতটা, 500 সাথে আছে 600, মানে এইটা, এটা হয়ে গেল এপ্রিল। আরো দু ঘর ছেড়ে মেতে যাবো 750, তার মানে হচ্ছে এটা 700, এটা 50, 750 আর হবে 650, মানে এখান থেকে এতটা, এটা থেকে এই, এটা হলো এপ্রিল, এটা হচ্ছে মে, এখানে আবার দু ঘর ছেড়ে এখানে করতে হবে জুন, জুনে আছে 800, তার মানে এখান থেকে এতটা, তারপরে আছে 900, এখান থেকে এতটা হলো, তার মানে এটা থেকে এই, এটা থেকে হচ্ছে এই, আর এখান থেকে হচ্ছে এই এটা, ঠিক আছে। এবার এটা আর হচ্ছে এইটা, এটা হচ্ছে জুন, তাহলে হয়ে গেল স্তম্ভচিত্র। এবার আলাদা আলাদা চিহ্ন, প্রথমগুলো হচ্ছে মাটির পুতুল, ফাঁকাগুলো হবে হচ্ছে সোলার পুতুল, আর এখানে ওয়াই অক্ষ সমান এক ঘর সমান হচ্ছে 50টি। আচ্ছা, এদিকে আমি নিয়েছি হচ্ছে মাস, আর এদিকে নিচ্ছি হচ্ছে পুতুলের সংখ্যা, সে যেটাই যেই পুতুলই হোক, তাহলে চিহ্নিত যেগুলো সেটা হচ্ছে মাটির পুতুল, মাটির পুতুল, আর যেগুলো চিহ্নিত করা না ফাঁকা সেটা হচ্ছে সোলার পুতুল। আর এখানে ওয়াই অক্ষ বরাবর একটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহু
দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু এখানে এক ঘর সমান পঞ্চাশ নিয়েছি, তাহলে এটা হবে পঞ্চাশটি পুতুল। হলো, এই হচ্ছে আমার গ্রাফ, বুঝা গেল। নেক্সট আছে দেখো পাঁচের দুই, পাঁচের দুইতেও আরেকটা আছে ছাত্রের সংখ্যা, ছাত্রীর সংখ্যা, হাই জাম্প লং জাম্প এরম ভাবে আছে, তাহলে এটা দিয়েও আরেকটা আমাদের করতে হবে। তাহলে দেখো একই রকম ভাবে ওটাও পঞ্চাশ ঘর করেই করে নিতে হবে, সুবিধা হবে, কারণ চারশো পঞ্চাশ এরম ভাবে আছে। অবশ্য পঞ্চাশ করে করলে মুশকিল হবে, একটু পঁচিশ করে করলে সুবিধা হবে, কারণ তিনশো পঁচাত্তর আছে, এক ঘর সমান পঁচিশ করে ধরলে সুবিধা হবে করতে। এটা জিরো, এদিকে হচ্ছে এক্স। এবার দেখো প্রথমে আছে ছাত্রের সংখ্যা চারশো, এক ঘর সমান যদি পঁচিশ করে ধরি তাহলে কি হবে, চার ঘর সমান হবে একশো, তারপরে এখানে আট ঘর সমান হবে দুশো, তারপরে হবে বারো ঘর সমান হচ্ছে তিনশো, তারপরে এখানে ষোলোতে হবে চারশো, কুড়িতে হবে পাঁচশো, আর দরকার নেই, এতটুকু হলেই হবে, এক ঘর সমান পঁচিশ। তো দেখো হাই জাম্প প্রথমে আছে চারশো, চারশো মানে তিন ঘর ছেড়ে করছি, তিন ঘর নিয়ে, এই হচ্ছে চারশো, তারপরে আছে হচ্ছে তিনশো, তাহলে এখান থেকে এই তিন ঘর গ্যাপ দিয়ে করছি, তিন ঘর নিয়েই করছি, যেহেতু একটু কম জিনিস আছে, ওটাতে একটু বেশি জিনিস ছিল তাই ওই হিসাবে করেছি। যা গ্যাপ দেবে প্রত্যেকটার মধ্যে গ্যাপ সেম, আর যা স্তম্ভ হবে প্রত্যেকটার মধ্যেই তাই। আবার এখানে তিন ঘর গ্যাপ দিলাম, যেখানে যেহেতু সামনে তিন ঘর, তাহলে এটা হচ্ছে তিনশো পঞ্চাশ, এটা তিনশো হলে এটা তিনশো পঞ্চাশ, এখান থেকে এতটা তিনশো পঞ্চাশের পরে হচ্ছে তিনশো পঁচিশ, তার মানে এটা থেকে এতটা, প্রথমটা হচ্ছে হাই জাম্প, এরপরটা হচ্ছে লং জাম্প, আবার তিন ঘন ছেড়ে এখান থেকে হবে দুশো, দুশো মানে হচ্ছে এইটা, এখান থেকে এতটা দুশো, আর হচ্ছে তিনশো পঞ্চাশ, মানে এটা তিনশো, এটা হচ্ছে তিনশো পঁচিশ, তারপরেরটা হচ্ছে দাঁড়াও এক সেকেন্ড, এটা এটা হচ্ছে তিনশো, এখানে তিনশো পঞ্চাশ হচ্ছে এইটা, এই এই এটা হচ্ছে খোখো, আবার তিন হচ্ছে এখান থেকে করবো তিনশো পঁচাত্তর, তিনশো পঁচাত্তর মানে এইটা, এখান থেকে এতটা, আর হচ্ছে দুশো পঞ্চাশ, দুশো পঞ্চাশ মানে এইটা, এইটা যেহেতু দুশো, এদিকে হচ্ছে আমার খেলা, এদিকে হচ্ছে খেলা, আর এদিকে হচ্ছে ছাত্রছাত্রীর সংখ্যা, ছাত্র অবলিক হচ্ছে ছাত্রীর সংখ্যা। হলো, এবার এখানে চিহ্ন করে দিই এটাকে আলাদা, এটাকে এরকম, এটাকে গোল গোল করে দিচ্ছি, ছাত্র
তাহলে এখানে এই চিহ্নটা হচ্ছে ছাত্র আর গোল চিহ্ন যেটা হচ্ছে সেটা হচ্ছে ছাত্রী আর ওয়াই অক্ষ বরাবর এক ঘর সমান 25 জন ঠিক আছে তাহলে ওয়াই অক্ষ বরাবর একটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য ইজিক্যাল টু হচ্ছে 25 জন এই হলো এই হচ্ছে আমার পুরো গ্রাফটা বোঝা গেল